মালদা জেলা বিজেপি দলের তরফ থেকে মালদা শহরে 3 নম্বর ওয়ার্ডে মারঞ্চপল্লী এবং কৃষ্ণপল্লীতে বাড়ি বাড়ি পৌঁছে এনআরসি ও সিএএ এর সমর্থনে মানুষকে বোঝানো হচ্ছে। সেখানে ছিলেন 3 নম্বর ওয়ার্ড কমিটির নেতা নেত্রী সহ জেলার বিভিন্ন নেতা নেত্রীরা এবং বিজেপির হেভিওয়েট জেলা ও রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী। জিজ্ঞাসায় বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, শাসক দল ও বিভিন্ন বিরোধী দলের মানুষকে এনআরসি ও সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে এবং বিভ্রান্ত সৃষ্টি করছে, তাই আমরা বাড়ি বাড়ি পৌঁছে মানুষকে সঠিক বোঝাচ্ছি, মানুষ বিভ্রান্ত না হয় সেটাই বোঝাচ্ছি। শাসক দলের জায়গা নষ্ট হয়েছে পশ্চিমবঙ্গে, তাই তারা মানুষকে ভুল বুঝি বিভ্রান্ত সৃষ্টি করছে। মালদা, আজকে আপনারা কিভাবে প্রচার করছেন? আমরা সিএর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাচ্ছি যে বাংলায় যেভাবে একটা ভ্রান্ত ধারণা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। 1 নম্বর ধারণা হচ্ছে, প্রথম তো আমার সরকার বলছে আমরা মানি না, এটা পুরোপুরি অসাংবিধানিক কথাবার্তা বলছে। দ্বিতীয়ত যেটা, এই আজকে কিছু মানুষ তারা বলছেন যে আমরা কাগজ দেখাবো না, সিএতে কোথাও কোনো জায়গায় কাগজ দেখার কথা বলা হয়নি, কাগজ চায়ও নি, সিএ সেলফ ডিক্লারেশন দেবে। এবং যারা এসছে 1947 সালের পরে 2014 31 ডিসেম্বরের মধ্যে যারা এসছে তারা সেলফ ডিক্লারেশন দেবে ফ্যামিলির, এবং তারা সিটিজেনশিপ কার্ড তারা পাবেন এবং তারা ভারতবর্ষের নাগরিক, যা যা অধিকার পাওয়ার সেই অধিকারের তারা আর অধিকারের মালিক হবেন এবং তারা সেই অধিকার পাবে। ভুল বোঝানোটাকে আপনাকে সঠিক বোঝানোর জন্য কি বেরিয়েছেন আজকে? আমরা নিশ্চয়ই সঠিক বোঝানোর জন্যই বেরিয়েছি, কারণ মানুষকে ভুল বোঝাতে বোঝাতে এমন একটা দশচক্রে ভগবান ভূত হয়, সেরকম ভুল বোঝানোর একটা প্রক্রিয়া চলছে। আর কিছু মানুষ আবার দেখছি আজাদি চাইছেন, আমি বুঝতে পারছি না তারা কিসের আজাদি চাইছেন। আজকেও মালদা শহরে একটা মিছিল দেখলাম, এবং যারা আজাদি চাইছেন তারা, আমরা যার জন্যে বলছি যার যে সিএ দরকার, এনআরসি দরকার, যে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ হয়েছে, বাংলাদেশ থেকে যারা বাঙালি হিন্দু এসছেন তাদের আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে তাদের মান্যতা দেব, কিন্তু যারা আজকে ওই দেশে তাদের স্বধর্ম পালনের সমস্ত অধিকার থাকা সত্ত্বেও এই দেশে এসছেন, অর্থনৈতিক সামাজিক ব্যবস্থাকে যারা বিঘ্নিত করছেন সেই অনুপ্রবেশকারীদেরকে আমরা এখান থেকে বিতাড়িত করব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।